সালাম আলাইকুম, আমি ফাহিমা নাইম। আজকে আমরা প্রজেক্ট 3 নিয়ে কাজ করব। তো এই হচ্ছে আমাদের প্রসিডিওর। তো জব নেম হচ্ছে ক্রিয়েট গভর্নমেন্ট লোগো ডিজাইন। ইউজ টুলগুলোর মধ্যে আছে ফেন টুল, ইলিপস টুল, সিজার টুল, দেন অ্যালাইন প্রসিডিওর। তো প্রথমে আমরা এফোর সাইজের একটি পেপার নেব, বাকিগুলো স্টেপ বাই স্টেপ ফড়ে ফড়ে আমরা করব। তো এফোর সাইজের একটি পেপার নিলাম RGB মোডে। দেন এখান থেকে দ্বিতীয় স্টেপ, ড্র ফার্স্ট ইলিপস, হোয়াইট 500, হাইট 500 পিক্সেল, ফিল কালার, কালার কোড দিয়ে দিয়েছে। তো 500x500 একটা ইলিপস নিলাম, এখানে লিঙ্ক করে দিলাম। দেন 500 লিখে দিলাম। তারপর বলছে স্ট্রোক কালার নান থাকবে, তাহলে স্ট্রোক কালারটা নান করে দিলাম। কালার কোড দিতে বলছে, সেহেতু কিবোর্ড থেকে F6 প্রেস করে কালার অপশানটি আনলাম। দেন এখানে কালার কোডটি লিখে দিলাম 04984A, ট্যাব প্রেস করলাম। থার্ড স্টেপ, ড্র সেকেন্ড ইলিপস, 790x790, ওকে 790x790 দিলে নিলাম। নেওয়ার পর ফিল কালার 6টা F, এটা আমি এটাকে কপি করে নিলাম, ওকে। কিবোর্ড থেকে F6 ফাংশন 6 প্রেস করলাম, করে এখানে প্রেস করে দিলাম এবং ট্যাব প্রেস করলাম। ফোর্থ স্টেপ, ড্র 30 লিপস, 715, ওকে। তো আমি আরেকটি লিপস নিলাম 715 পিক্সেল, কালার কোড কপি করে F6 প্রেস করে এখানে পেস্ট করে দিলাম এবং ট্যাব প্রেস করলাম। তো স্টক কালার, এটি স্টক কালার হবে, সরি 30 লিপস, এটি স্টক কালার হবে, সেজন্য কিবোর্ড থেকে Shift X প্রেস করলাম। আমি এটাকে এভাবে রাখলাম। 5th স্টেপে বলছে আরেকটি লিপস নেওয়ার জন্য, তার আরেকটি লিপস নিলাম 337, তো 337 একটা, 334। 6th স্টেপে সিলেক্ট অল, দেন অ্যালাইন উইথ আর্টবোর্ড হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। তো সবগুলোকে সিলেক্ট করব, করার পর Shift F7 প্রেস করব, অ্যালাইন টু এখান থেকে আর্টবোর্ড ক্লিক করে দেবো। দেন এখান থেকে এইখান থেকে সেন্টার অ্যালাইন, এখান থেকে সেন্টার অ্যালাইন, হরিজন্টাল সেন্টার অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দুটোকেই ক্লিক করে দেবো। তারপর তো 7th স্টেপে বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং ফন্ট সাইজ 72। তো আমি এখান থেকে সময় বাঁচানোর জন্য কপি করে নিলাম। দেন আবার বলছে টাইপ সরকার, আমি এটাকেও কপি করে নিলাম। ফন্ট সাইজ দিতে বলছে 72, তো দুটোকে একসাথেই 72 ফন্ট সাইজ দিয়ে দিলাম। 9th স্টেপে বলছে সিলেক্ট 30 লিপস, ইউজ সিজার টুল, রাইট মিডল অ্যান্ড লেফট মিডল। আবার বলতেছি সিলেক্ট 30 লিপস, ইউজ সিজার্স টুল, রাইট মিডল অ্যান্ড লেফট মিডল, অ্যাঙ্কর ফর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ইউজ সিজার টুল, রাইট ডাউন অ্যান্ড লেফট ডাউন এরিয়া ফর সেকেন্ড টেক্সট, মানে সরকারের জন্য। তো প্রথমে বলছে সিজার টুল দিয়ে রাইট মিডল অ্যান্ড লেফট মিডল অ্যাঙ্কর কাটতে, ওকে। তো 30 লিপস এটা, সিজার টুল সি প্রেস করে সিজার টুল অ্যাক্টিভ করে নিলাম এবং মিডলে কেটে দিলাম। এবং বলছে রাইট ডাউন অ্যান্ড লেফট ডাউন এরিয়া ফর সেকেন্ড টেক্সট, তো এটা যেহেতু ছোটো সেজন্য আবার আমি ছোটো করে Ctrl+R প্রেস করে একটি রুলার টেনে নিলাম। দেন রুলারটা লক আছে কি না সেটা দেখব, লক আছে, তো
তো সি প্রেস করে আমি ঠিক এখানে কেটে দিলাম এবং এখানে কেটে দিলাম যেহেতু আর গাইডটি প্রয়োজন নেই সেজন্য হাইড গাইডে ক্লিক করলাম এবং এটিকে ডিলিট করে দিলাম নেক্সট স্টেপ সিলেক্ট ফার্স্ট টেক্সট অ্যান্ড ক্রিয়েট আউটলাইন অ্যান্ড মুভ টেক্সট ব্রাশ প্যালেট অ্যাড ব্রাশ দেন ওকে তো আমি প্রথম টেক্সটটিকে ধরে ক্রিয়েট আউটলাইন করে দিলাম এবং ব্রাশ টুলে নিতে বলছে তো F5 প্রেস করে উইন্ডো থেকে ব্রাশ নিলাম যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট লোগো একটি কালার রয়েছে সেজন্য আমি এখান থেকে একটি ছবি নিয়ে যাচ্ছি তো বিডি গভর্নমেন্ট লোগো থেকে আমি সবুজ কালারটি অ্যাপ্লাই করে দিলাম তারপর সিলেক্ট ফার্স্ট টেক্সট ক্রিয়েট আউটলাইন করা হয়েছে ব্রাশ প্যালেটে আর্ট ব্রাশে দেওয়ার জন্য বলছে তো আর্ট ব্রাশে দিলাম আমরা ড্র্যাগ করে ব্রাশ প্যালেটে আর্ট ব্রাশে দিয়ে তারপর এখান থেকে বলছে দেন ওকে ওকেতে ক্লিক করতে তো আমরা ওকেতে ক্লিক করলাম নেক্সট স্টেপ সিলেক্ট সেকেন্ড টেক্সট অ্যান্ড ক্রিয়েট আউটলাইন ওকে কন্ট্রোল শিফট দিয়ে ক্রিয়েট আউটলাইন করলাম দেন মুভ ব্রাশ প্যালেট তো এটাকেও কালার করে নিলাম আর্ট ব্রাশে ক্লিক করলাম অ্যাক্টিভ ব্রাশ আর্ট ব্রাশ দেন স্ট্রোক রাইট টু লেফট ওকে আর্ট ব্রাশ দেওয়ার পরে স্ট্রোক রাইট টু লেফট রাইট থেকে লেফট এটা তো এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম সিলেক্ট দ্য থার্ড ইলিপস আফার সিজার্স এরিয়া অ্যান্ড ক্লিক বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ফ্রম ব্রাশেস তো আমি বড় করি এখান থেকে উপরের অংশটি ধরলাম প্রসিডিউর অনুযায়ী ব্রাশ প্যালেট আনলাম তো ব্রাশ প্যালেট থেকে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি আবার তারপর বলছে 13 নম্বরে সিলেক্ট থার্ড ইলিপস সিজার্স ডাউন এরিয়া ক্লিক সরকার ফ্রম ব্রাশেস তো আমি আবার নিচের অংশটি ডাউন এরিয়াটি ধরলাম এবং বাংলাদেশে ব্রাশ থেকে ক্লিক করলাম এতটুকু হওয়ার পর আবার এখান থেকে 14 নম্বর ড্র এ স্টার অ্যাকর্ডিং টু থার্ড সার্কেল কপি অ্যানাদার স্টার অ্যাকর্ডিং টু ফার্স্ট স্টার উইথ সার্কেল একটি স্টার নিচ্ছি কাটা অংশের মাঝখানে এখানে তো মাঝখানে আমি একটি স্টার ড্র করলাম এবং ফিল কালার দিয়ে দিলাম টুইস্টার আঁকার পর একটা আঁকার পর আরেকটাকে কপি করে দিলাম অল্ট প্রেস করে দেন দুটোকে সিলেক্ট করে গ্রুপ করে ফেললাম কন্ট্রোল ওয়াই প্রেস করলাম কিবোর্ড থেকে ও প্রেস করে অথবা এখান থেকে রিফ্লেক্ট টুলটি সিলেক্ট করে মাউসের এই পয়েন্টটাকে একবার সেন্টার বরাবর রেখে অল্ট প্রেস করে একটা ক্লিক করলাম দেন এখান থেকে ভার্টিক্যালি রেখে কপিতে ক্লিক করলাম আবার কন্ট্রোল ওয়াই দিয়ে প্রিভিউ ঠিক করে নিলাম তারপর এখান থেকে এই দুটোকে ডিলিট করে দিলাম তো স্টারগুলোর কালার লাল হবে সেজন্য কিবোর্ড থেকে F6 এ প্রেস করলাম দেন এখান থেকে কালার রেড করে দিলাম পরের স্টেপে বলা হয়েছে সিলেক্ট বোথ স্টার রিফ্লেক্ট সেটা করা শেষ ক্লিপিং এবিডি ম্যাপ উইথ ফ্যান টুল সেন্টার অফ অল শেপ ওকে তো বিডি যে ম্যাপটা আছে ওইটা নেওয়ার কথা বলছে এটা ফ্যান টুল দিয়ে আমরা ফ্যান টুল দিয়ে এটাকে ক্লিপিং পাথ করে নেব অথবা ইমেজ ট্রেস থেকে ইমেজ ট্রেসে ক্লিক করব ইমেজ ট্রেসে ক্লিক করার সময় এখান থেকে হাই যেটা আছে এটাতে ক্লিক করব করার পর এক্সপ্যান্ডে ক্লিক করব এক্সপ্যান্ডের পর আনগ্রুপ করব তেনে হলুদ অংশটাকে আমরা ধরে বাকি অংশগুলোকে ডিলিট করে দেব তো এটাকে আমি কন্ট্রোল শিফট F9 দিয়ে ইউনিট করে নিলাম দেন এটাকে সেন্টারে বসাবো সেজন্য সবগুলোকে ধরে গ্রুপ করে নিলাম কন্ট্রোল
दुटो के सिलेक्ट कर लाम एवं सबगुलो शेप के आरेकटा क्लिक करे की ऑब्जेक्ट करे निलाम हॉरिजॉन्टल अलाइन सेंटर एंड वर्टिकल अलाइन सेंटर दिए दिलाम। देवर पर आमादेर मैपटी मानचित्रटी नीचे ढुके गेछे सेजन्य कंट्रोल वाई प्रेस करब। कंट्रोल वाई प्रेस करे आउटलाइन प्रिव्यू करार पर जस्ट एटाके एकटा क्लिक करब करे कंट्रोल शिफ्ट थार्ड ब्रैकेट एंडिंग क्लिक करब अथवा माउसर राइट बटने क्लिक कर अरेंज थेके ब्रिंग टू फ्रंटे क्लिक करब दैन कंट्रोल वाई प्रेस कर प्रिव्यू ठीक कर निल। तो बांग्लादेश मानचित्रेर ये शिफ्ट लाल थे रेड कलर थे सेजन हमें ये सिलेक्ट कर आइसोलेट सिलेक्ट ग्रुप कर डबल क्लिक कर ले जाए अथवा एखान माउसर राइट बटने क्लिक कर आइसोलेट सिलेक्टेड ग्रुप कर एखान ये एक क्लिक दिए सिलेक्ट करब शिफ्ट F6 दिए अथवा आई ड्रॉपर दिए एखान रेड कलर कर देव। तो रेड कलर कर देवर पर आर ये कीबोर्डर बाहर अंशे डबल क्लिक कर ले ठीक हो जाए। तो पर स्टेपगुलो पढ़ी तरह बला सिलेक्ट अल गो ऑब्जेक्ट एंड एक्सपैंड एफियरेंस दैन एक्सपैंड ओके। तो यो हमें डिलीट कर दिल सिलेक्ट अल एंड एक्सपैंड एफियरेंस एक्सपैंड ऑब्जेक्ट थे तरह स्टेपे बला सिलेक्ट अल एंड ग्रुप कंट्रोल जी अलाइन अल शेप विथ आउटवर्ड हॉरिजॉन्टल एंड वर्टिकल अलाइन सेंटर ग्रुप करते हैं अलाइनमेंट ठीक करते बोलते द डिजाइन इज नाउ कमप्लीट सेव द डिजाइन योर कंप्यूटर हार्ड डिस्क ओके। तो मैपटी के छोटो मन हे से एक अल्ट शिफ्ट प्रेस कर बड़ो कर निलके मजखने रखार जो ये हॉरिजॉन्टल एंड वर्टिकल अलाइन सेंटर आबाद दिए दिल। तो सबगुलो के दौरे ग्रुप कर ग्रुप कर निल हॉरिजॉन्टल एंड वर्टिकल अलाइन सेंटर दिल डिजाइन के डिजाइन एक् कमप्लीट होजन कंट्रोल एस दिए सेव कर निल बीडी गवर्नमेंट लोगो लोगो दिए सेव कर लेक्सट ट्यूटोरियले प्रोजेक्ट 4 नहीं क्ज करब इनशाला। सलामु अलैकुम वरहमतुल्लाह।